আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো খেসারির ডালে পাট শাক রেসিপি। তো চলুন শুরু করি। শুরুতে আমি এখানে 250 গ্রামের মতো খেসারির ডাল নিয়েছি। খেসারি ডাল সিদ্ধ করে নিয়েছি আর সাথে একটা এরকম বোম্বাই মরিচ নিয়েছি। এবার এগুলো সবগুলোকে একসাথে পেস্ট করে নিচ্ছি। সবগুলোকে এভাবে পেস্ট করে নিয়েছি আমি সব। এবার একটা প্যান নিয়ে নিব। এবার এগুলো এখানে ঢেলে নিচ্ছি, সবটা একসাথে ঢেলে নিব। এবার এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এটা নর্মাল পানি, রুম টেম্পারেচারের। এবার হাত দিয়ে এই ডালটার সাথে পানিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি পানিটার সাথে। এবার এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। সরি, এখানে মরিচের গুঁড়া না, দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। তারপর আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এটা। এবার এটাকে চুলাতে বসাবো। আমি চুলাতে এটা বসিয়ে নিয়েছি, সবটা একসাথে মিক্স করে নিয়েছি। এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা বলক এসে গিয়েছে। এবার এখানে 2 কাপ পরিমাণ পাট শাক নিয়েছি, সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে দিয়ে দিব। সব একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে মিশিয়ে তারপর বাকিগুলো দিব। সবগুলো এভাবে দিয়ে দিচ্ছে। এবার এটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব ডালটার সাথে। ডালটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটা জালটা কমিয়ে এটাকে ঘন করে রান্না করে নিব। এটা ঘন হওয়ার আগ পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে। আমাদের ডালটা ঘন হয়ে গিয়েছে, অনেকটা ঘন হয়ে গিয়েছে ডালটা। এবার আমরা এটাকে নামিয়ে অন্য একটা প্যানে এটাকে নামিয়ে অন্য একটা প্যান বসিয়ে নিচ্ছি। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এখানে আমি 1/2 কাপ সরিষার তেল দিয়েছি। এই তেলটা একটু বেশি হলে ডালটা খেতে বেশি মজা লাগে। এবার এখানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এখানে 1টা রসুন কুচি, ছোট সাইজের 1টা রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নিব ব্রাউনিশ করে। এটা অনেকটাই হয়ে গিয়েছে, আর একটু লাল করে ভেজে নিব। এটা হয়ে গিয়েছে, আমরা ওই প্যানটা বসিয়ে নিচ্ছি। এবার এখানে সেই পুরো তেল সহ পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে নিব, নেড়ে ডালটার সাথে এটা মিশিয়ে নিব। আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমাদের খেসারির ডালে পাট শাক। কেমন লেগেছে আমার আজকের এপিসোড?
আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।